अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঘাবড়িও না, ওই চুলের বিনুনি না পেলে ও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। একটা দীর্ঘ সমাধি, অনেকটাই গভীর ঘুমের মতো, তার থেকেও জাগবে না। এমনিতেও ওর ক্ষমতা ছাড়া ওর জীবন বেশি দিন টিকে থাকতে পারবে না। চিন্তা করো না পারো, আমরা একসাথে আছি, সব ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি নেমে এসো, অন্য কেউ দেখে ফেলার আগে, তাড়াতাড়ি। রম্ভা শোনো, আমি এখনো বলছি আমরা ভুল করছি। নিজের প্রাণ বাঁচানো আমার কখনো ভুল হয় নাকি? আর তোমার ওই দিদি ব্যাস আর কয়েকদিনেরই অতিথি, কি আর আছে বলো তোর কাছে? না ওর জাদু, না ওর ওই বিনুনি। আমি কোনোভাবেই নিজেকে শেষ করতে চাই না, বুঝেছো? চলো এখান থেকে। আরে চলো, উঠাও জিনিসগুলো। আমি বলছি আমরা ভুল কাজ করছি। দিদি চমচা, উঠাও উঠাও। শান্ত হয়ে যাও, ঘুমিয়ে পড়ো। এক দীর্ঘ আর গভীর ঘুমে তলিয়ে যাও। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। এ কি হলো? শঙ্কর, শঙ্কর ডাইনি এখানে নেই, তার মানে ও এই বাড়িতে আশেপাশে কোথাও। ও আমাদের পরিবারের কোন রকম চিন্তা করো না পারো। ওর মাথার চুল আমাদের কাছে আছে, ও কিচ্ছু করতে পারবে না। ও এখানেই কোথাও আশেপাশে আছে, খোঁজো ওকে। হ্যাঁ হ্যাঁ, খোঁজো খোঁজো। আই বাবলি, দাঁড়াও। ওই ডাইনির শক্তি এই চুলের বিনুনির মধ্যে। যতক্ষণ ওই বিনুনি এখানে আছে, কারুর কোনো ক্ষতি করতে পারবে না। ওটাকে এমন জায়গায় লুকিয়ে ফেলো যেখানে ওই ডাইনি পৌঁছতেই পারবে না। কোথায় লোকাবো এটা? একটা জায়গা আছে, সাবধানে। হে মহাদেব, হে মহাদেব, কে জানি কোথায় চলে গেল। মা মা সাবধানে, সাবধানে দেখে। হে ভগবান, রক্ষা করো। হে ভগবান, ছাড়ো,
হচ্ছে? শান্ত হও তোমরা, কি হচ্ছে এসব? হ্যাঁ ও মা, তুমি এই দেখো, থামো এবার। কে জানে ডাইনিটা কোথায় গেল। আয় বাবলি। শঙ্কর, এই জায়গাটা মনে আছে? এখানে আমরা দেখা সাক্ষাৎ করতাম, কিন্তু এই জন্মে তো নয়। আগের জন্মে পারো, তুমি এত সময় ধরে এই সত্যিটা একা জেনেছিলে। তুমি তো প্রতিটি পদে আমার পাশে থেকেছো না, সেই জন্যে। আমি আগে এসব কথা একটুও বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি। আমি প্রতিজ্ঞা করছি পারো, আজকের পর থেকে কোনোদিন একা হবে না তুমি। কোনো সমস্যার সমাধান একা করতে হবে না তোমায়। আমি সব সময় চুলটাকে এইবার সঠিক জায়গায় পাঠিয়ে দিতে হবে, তারপর আমরা বাড়ির সবাইকে সবকিছু সত্যি বলে দেব। হ্যাঁ, কিন্তু এখানে এই মন্দিরে কোথায় লুকোবো? ভয় পেও না শঙ্কর, ও চেনে তোমাকে, আমাদের বন্ধু। হে নাগ দেবতা, আমরা পূর্ব জন্মের প্রতিশোধ পূরণ করেছি। এই চুলটা ওই ডাইনির, যে আমার শঙ্করকে আমার থেকে কেড়ে নিয়েছিল।
महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ओम नमः शिवाय। এবার আমরা সত্যি মুক্ত হলাম। মা এখন আমরা কি করি? হ্যাঁ, আমি আমার ঘরে গিয়ে দেখে আসছি। এখন কি করবো মা? ডাইনিটা কোথায় যেতে পারে? গুরুদেব, তুমি বাইরে আসতে পারো, কেউ নেই এখানে, বাইরে বেরিয়ে এসো। আমাকে সাহায্য করার জন্য। চুপ করো, তুমি চুপ করো, অনেক হয়েছে। তোমার সত্যিটা আমি জেনে গেছি, তুমি ডাইনি। ডাইনি, আমি বুঝতে পারছি না যে আমি তোমায় সাহায্য কেন করছি। আরে ওদিকে আমার পরিবার তোমায় খুঁজে বেড়াচ্ছে, আর আমি ঠিকই বলেছ তুমি, ডাইনি আমি। আর তুমি আমাকে এই জন্য বাঁচিয়েছ কারণ তুমি আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে খুব ভালোবাসি। না হলে ভাবো তো, এখনো পর্যন্ত কখনো আমি তোমার ক্ষতি করেছি বা এই বাড়ির কারোর ক্ষতি করেছি? না তো, এইসব কিছু তো তখন থেকে হয়েছে যখন থেকে পারো এই বাড়িতে এসেছে। সত্যি বলবো, আমি তো এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই তোমার সাথে। তোমাকে এতটা ভালোবাসি আমি। চলো না, আমরা অন্য কোথাও গিয়ে থাকবো। আমি এই বাড়িতে আর থাকতে চাই না, আমি তোমার সাথেই খুশি। আমাদের দুজনের ভালোবাসার জন্য প্লিজ চলো, শুধু আমাকে আমার বিনুনিটা ফিরিয়ে দাও। ঠিক আছে, ওই তো। কে জানে কোথায় গেছে ওই ডাইনি। চিন্তা করার কোনো কারণ নেই ঠাম্মি, ওর চুল আমাদের কাছে আছে, ও আমাদের কিচ্ছু করতে পারবে না। আর হ্যাঁ, একটা কথা তোমাদের সবাইকে বলার ছিল। ব্যাপারটা কি? সব কিছু ঠিক আছে তো? এখন ডাইনি ছাড়া আর কি চিন্তার বিষয় হবে? না না কাকিমা, আর চিন্তা করার মতো কিছু নেই। আসলে কথাটা এটাই যে পারো আর আমি। এক মিনিট, বড় বাবু কোথায়? দাদা তো নিজের রুমে গেছেন, তাই না? তাহলে ঠিক আছে, আমরা ওনাকে ডেকে আনি, সবার সামনেই কথাটা বলা হোক।
আসছি। কি করে ফিরিয়ে আনবো তোমার চুল? আমি তো জানিও না ওটা কোথায় আছে। আমি জানি। তুমি একটা কাজ করো, এটা এই ইনজেকশনটা কি পারোকে দিয়ে দাও। ব্যাস। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এতটাও তোমার ভালোবাসায় পাগল হইনি যে আমার বৌমাকে মেরে ফেলবো। ও মরে যাবে না এটাতে। আমার বেনুনিটা আমি ফেরত পেয়ে যাব। মরবে না তো? না। ভরসা করো, এখনো তো করলে বলো, ভালোবাসে আমি তোমাকে কিভাবে তোমাকে ঠকাবো বলো। বড় বাবু, কি হয়েছে বড় বাবু? আপনি কারোর সাথে কথা বলছিলেন, কেউ আছে এখানে? না না, কেউ নেই। আমি আমি কারোর সঙ্গেই কথা বলছিলাম না। আপনি ঠিক আছেন তো? আমি বলতে চাইছি যে আপনার শরীর একদম ঠিক লাগছে না। আপনি এই দুজন একবার আমাকে আমার বিনুনিটা ফিরিয়ে দিক, তারপরে এই নাগিনের থেকে আমার নাগমণি আমি নিয়েই নেব। বড়বাবু, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? আপনার এত ঘাম কেন হচ্ছে? আপনি বিপি ওষুধটা খেয়েছেন তো? হ্যাঁ, আমাকে বলুন ওষুধের কৌটোটা কোথায় আছে, আমি দেখছি। আমি ওষুধ দিচ্ছি আপনাকে। হ্যাঁ, কোথায় রেখে? এই তো, আমি দেখছি। বাবা, বাবা, আমার তোমাদের সবাইকে কিছু জরুরি কথা বলার আছে। চলো নিচে যাওয়া যাক। চলো পারো বাবা, চলো। চল চল, আমি আসছি, চল। আমার প্রেমে এখনো পাগল এই দুজন। জানে না যে এই ইনজেকশনটা দিলেই একটা মানুষ জীবিত মৃতদেহে পরিণত হয়, একটা পিশাচ যে শুধু রক্ত পিপাসু। তোমরা সবাই এই কথা শুনে হয়তো অবাক হয়ে যাবে। আমি নিজেই এইসব কথা বিশ্বাস করতাম না, কিন্তু এখন এই সমস্ত কিছু দেখার পর আমি সত্যিটাকে আর অস্বীকার করতে পারি না। কিন্তু ব্যাপারটা কি ঠাকুমা? ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নয়।
একটু ধৈর্য ধরুন, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই হতে পারে এটা বুঝতে একটু সময় লাগবে। শুধু একবার আমার বিনুনিটা আমি ফেরত পাই, তারপর দেখো আমি তোমার কি অবস্থা করি। ঠাম্মি, পিসি, আসলে কথাটা এটাই যে যে আমি আর পারো আমরা দুজন একবারে ইনজেকশনটা দিয়ে দিলেই ও নিজেই আমাকে আমার বিনুনিটা ফেরত দিয়ে দেবে। দাদা তাড়াতাড়ি বলো না, কি হয়েছে বলো, তাড়াতাড়ি বলো না। গীতা দিদি, কি হলো? পিসিমা দিদি, কি হয়েছে? গীতা পিসিমা, কি হয়েছে আপনার? পিসি পারো না হোক, গীতাই হোক, আরে তোমার কি হচ্ছে এসব? এই গগন, এসো এসো এখানে বসো বসো, তুমি ঠিক আছো? এটা হঠাৎ কি হয়ে গেল? দিদি কি হয়েছে তোমার? আর এবার ও হবে পিশাচ।